পাবনায় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক সহ দুইটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছেন পুলিশ। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে একটা হোন্ডার লক খুলে তারা চুরি করে নিয়ে যায়। পাবনায় অভিযান চালিয়ে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। আটকিতরা হলো পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার আশিক ওরফে পাপ্পু ওরফে নীরব ও সদর উপজেলার জোতকলসা পশ্চিমপাড়া গ্রামের মাহফুজুর রহমান রানা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালিগাছা এলাকা থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে তিনি সদর থানায় অভিযোগ দিলে রাতেই অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্য আশিক ও রানাকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিখ্যাত হুন্ডা চোর পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় তারা হুন্ডা চুরি করে থাকে এবং এরা হুন্ডা চুরির সময় একটা মাস্টার কি ব্যবহার করে, যে মাস্টার কি দ্বারা তারা যে কোনো হুন্ডা অতি নিমেষেই 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে একটা হুন্ডার লক খুলে তারা চুরি করে নিয়ে যায়। গতকাল ইনফরমেশনের ভিত্তিতে গতকাল তারা 4টার দিকে একটা হুন্ডা চুরি করে, চুরি করার পরে সন্ধান পাই। সন্ধান পাওয়ার পরে অভিযোগকারীর সহায়তায় আমরা এই চোরকে হুন্ডাসহ চোরাইকৃত হুন্ডাসহ আটক করি এবং চোরাই হুন্ডা যখন তারা নিয়ে যায় এবং তাদের যাওয়ার জন্য একটা হুন্ডা আরেকটা হুন্ডা ব্যবহার করে, সেই হুন্ডাসহ জব্দ করা হয়। তো এদের নাম, একজনের নাম হচ্ছে আশিক ওরফে পাপ্পু ওরফে নীরব, আরেকজনের নাম হলো মাহফুজ রহমান। তো এর একটা চক্র আছে, এই চক্রের দুজন আমরা ধরতে পেরেছি এবং তাদের দেওয়া তথ্য মতে আমাদের বাকি যে চোরগুলো আছে এই সেই চোরগুলোকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ফজলুল হক, এশিয়ান টেলিভিশন, পাবনা।